প্রত্যেকটা শাস্তির, প্রত্যেকটা বিপদের কিন্তু একটা কারণ আছে, এবং এই বিপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৎপথে নিয়ে আসতে চান। নূহ আলাইহিস সালাম যখন দিন রাত তার কৌমকে দিনের দাওয়াত দিলেন, তৌহিদের দাওয়াত দিলেন, তিনি যতই দাওয়াত দেন তারা ততই পালিয়ে যায়, এবং দুই কান আঙ্গুল ঢুকিয়ে রাখে, মুখের মধ্যে কাপড় দিয়ে ঢেকে দেয়, মানে নূহের কথা তারা শুনবে না। 950 বছরের দাওয়াতের ফলে শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, আল্লাহ তখন তাদের উপরে গজব নামিয়ে দিলেন, প্লাবন দিলেন, বন্যা, এই যে বন্যা আমরা দেখছি, বন্যা দিলেন। কওমে লুতকে আল্লাহ মাটি উল্টে ধ্বংস করে দিলেন। কওমে লুতের অপরাধ ছিল তারা কি করতো, সমকামী ছিল, আছে না ট্রান্সজেন্ডার বাহিনী যেটা আছে, আমাদের মধ্যে স্বেচ্ছাচারিতা বেশি, আমাদের মধ্যে অন্যায় বেশি, পাপ বেশি। আপনি দেখেন জাহিলি আরবে যে অপরাধগুলো ছিল, সে অপরাধগুলি আপনি হিসাব করে দেখেন বর্তমান জামানায় তার চেয়ে কোনো অংশ কম নেই, বরং ওইগুলির আধুনিকায়ন হয়েছে, এখন ডিজিটাল অপরাধ করছি আমরা। আছে কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে বন্যা, রাজশাহীতে বন্যা নেই, নওগাঁতে বন্যা নেই, বগুড়াতে বন্যা নেই, ওই সমস্ত এলাকার মানুষ এই বন্যা থেকে শিক্ষা গ্রহণ করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিরু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل
কানা আকসারুহুম মুশরিকিন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়িম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারদ্দা লাহু সমস্ত প্রশংসা বিশ্বজাহানের মালিক, বিশ্ব স্রষ্টা, বিশ্বের নিয়ন্ত্রক, বিশ্বের রিজিক ও সকলের পালনকর্তা এবং রিজিকদাতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই ঈদের দিনে, জুমার দিন, মুসলমানদের ঈদের দিন, এই জুমার দিনে নানা প্রতিকূলতার মধ্যে সুস্থ হালতে তার এই মসজিদে পবিত্র গৃহে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য অন্তর থেকে তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, আখিরে নবী, সাইয়েদুল মুরসালিন, খাতামুন নবীয়িন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। আজকে যেই সময় আমরা জুমার সালাত আদায় করছি মসজিদে এই সুন্দর পরিবেশে, ঠিক একই সময়ে বাংলাদেশের পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে কয়েকটি জেলাতে, জেলার অনেক মসজিদে হয়তো জুমার সালাত পড়ার কোনো সুযোগ নেই। সাম্প্রতিককালে যে ভয়াবহ বন্যা আক্রমণ হয়ে গেল, অনেক জায়গা থেকে পানি নেমে গেল, এখনও অনেক জায়গা থেকে পানি না নামার কারণে হয়তো মসজিদগুলোতে জুমার সালাত পড়ারও সুযোগ নেই, এরকম মসজিদে কিন্তু আছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর পরিবেশে সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। এবং দুর্গত এলাকার মানুষ দেরকে, বানভাসী মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে দেন, আল্লাহ যেন তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই আগস্ট মাসটি ঐতিহাসিক মাস হিসেবে বাংলাদেশের ইতিহাসে রচিত হবে। এই আগস্ট মাসেই অনেক কিছু ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে। গত 15.5 বছরের যে স্বৈর শাসন এদেশে চলছিল, মানুষের প্রতি যে জুলুম নির্যাতন চলছিল, মধ্যযুগীয় বর্বরতার হার মানায় এরকম যে অত্যাচার, খুন, গুম, খুন, অন্যায়, নিপীড়ন, নির্যাতনের যে স্টিম রোলার মানুষের উপর চালানো হয়েছিল, সেখান থেকে আমাদের তরুণ ছাত্র যুব সমাজ তাদের আন্দোলনের মুখে আলহামদুলিল্লাহ সে কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেছেন। দেশের পরিবর্তন হয়েছে, দেশ নতুন ভাবে, নতুন পথে আবার যাত্রা শুরু করেছে। ঠিক তারপরে পরেই বাংলাদেশের এই দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা শহরে, এই কুমিল্লা সহ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে মৌলভীবাজার, সুনাম সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে ভয়াবহ বন্যা হয়েছে, যে বন্যা যারা স্থানীয় মানুষদের যে সাক্ষাৎকার আমরা গত কয়েকদিন ধরে ত্রাণ কাজ করতে গিয়ে নিয়েছি, তাদের যে ভাষ্য, একজন মুরব্বীর বয়স কালকে জিজ্ঞেস করলাম, বয়স 70-এর উপরে, 73 বছর বয়স, তিনি বলছেন যে আমার জীবনে এরকম বন্যা আমি দেখি নাই। বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এগুলো হবে, মানুষকে আল্লাহ পাক নানাভাবে পরীক্ষা করবেন, একথা কোরআন মাজিদে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন।
কিন্তু অপ্রস্তুত অবস্থায় যখন আল্লাহর পক্ষ থেকে এরকম শাস্তি নেমে আসে বা হঠাৎ যখন একটা পরিস্থিতির সম্মুখীন হন, তখন আসলে বিপদের কোনো শেষ থাকে না। রাত্রির অন্ধকারে, সন্ধ্যা রাত্রেও যখন যারা ঘরে ছিল সেই সময় পানি কিন্তু ঘরে উঠে নাই, উঠান হয়তো টই টুম্বুর হয়েছে, ঘরের ভিটি পর্যন্ত পানি এসেছে, সন্ধ্যার পরে হয়তো এসার ছালাত সালাতের দিকে ঘরের ভিতরে ঢুকেছে। মানুষ মনে করেছিল যে পানি রাত্রে আর কতটুকুই বৃদ্ধি পাবে, হলে না হয় আরও কয়েক ইঞ্চি বাড়বে, না হয় আরও এক ফুটে বৃদ্ধি পেল, কিন্তু না, এই পানিটাই রাত তিনটা পর্যন্ত গিয়ে গড়ে আর ঠাই হচ্ছে না, কারো গলা সমান, কারো বুক সমান, এইরকম পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। কতটা মর্মান্তিক, কতটা ভয়ঙ্কর, যারা ওই সমস্ত এলাকার ভাইদের মুখ থেকে শুনেছেন তারাই বুঝতে পারবেন যে তারা বলতে বলতে আমাদের সামনে কেঁদে দিচ্ছেন যে আমরা, আমাদের কোনো উপায় নেই, যাবো কোথায়? ঘরে আসবাবপত্র আছে, খাট আছে, খাটের উপরে সোফা উঠিয়েছে। আমাদের ফেনীর একজন দিনি ভাই জসিমউদ্দিন ভাই, তার শ্বশুরের যে বিবরণ তিনি দিলেন যে উনি ঢাকাতে থাকেন, এলাকায় আসেন মাঝে মধ্যে, সেই দিন যখন বন্যা তার দুই দিন আগে তিনি এলাকায় এসেছেন, বয়স তো 60-65 বছর বয়স, উনি রাত্রে ঘরে ছিলেন, উনি চৌকির উপরে সোফা উঠিয়েছেন, তার উপরে চেয়ার উঠিয়েছেন, শেষ পর্যন্ত ভোর রাতে 7 গিয়ে পার্শ্ববর্তী স্কুলে আশ্রয় নিয়েছেন। এই বৃদ্ধ মানুষটা যদি সাঁতার না জানতেন তাহলে উপায় ছিল বলেন? এই মানুষটা শেষ পর্যন্ত তিনি তার বিবরণী দিতে পারছেন, না কান্না করছেন, তার ছেলেরা ঢাকাতে থাকে, তাকে উদ্ধার করার জন্য নানা চেষ্টা করেছেন, তারা হেলিকপ্টার পর্যন্ত নিয়ে চেষ্টা করেছেন, উদ্ধার করবেন কোথায়, খুঁজেই তো পাচ্ছেন না। এরকম পরিবেশ কিন্তু প্রত্যেকটা ঘরে হয়েছে, এই মর্মান্তিক পরিবেশ এই এলাকার মানুষের উপর দিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিপদ আমাদেরকে না দেন। অনেকে বলছেন যে এটা নূহ আলাইহিসসালামের প্লাবনের মতো মনে হয়েছে আমাদের কাছে, এত দ্রুত সময়ের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে যে আসবাবপত্র সহ প্রত্যেকটা ঘরে যা কিছু ছিল, ধান চাল সব কিছুই নষ্ট হয়ে গেছে, বাঁচানো কোনো কিছু তারা বাঁচাতে পারে নাই। যদি আগাম কোনো সংকেত থাকতো তাদের কাছে, হয়তোবা তারা কিছুটা আশ্রয় নিতে পারতেন, কিছু জিনিসপত্র বাঁচাতে পারতেন, যেহেতু আগাম সংকেত তাদের কাছে ছিল না, তারা জানে না, হঠাৎ ঢল এসেছে, সেই ঢলে তাদের স্বপ্নগুলো আসলে ধূলিসাৎ হয়ে গেছে। সম্মানিত দিনী ভাইরা, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, কিন্তু আমাদের দেশের সাথে প্রতিবেশী দেশের এমনভাবে সম্পর্ক, এমনভাবে সংযোগ যে আমাদের দেশটা হচ্ছে ভাটির দেশ, আর আমাদের তিন দিকে যে বৃহৎ রাষ্ট্রটি আছে এই দেশটা হচ্ছে উজানের দেশ। ফলে বাংলাদেশের প্রায় সকল নদী বলা যায় ওই দেশ থেকে প্রবাহিত হয়েছে, আর উজানের দেশ হওয়ার কারণে বাংলাদেশে প্রবাহিত 54 নদীর উৎস মুখে উজানে তারা বাঁধ নির্মাণ করে অথবা ড্যাম নির্মাণ করে তারা বাংলাদেশের এই মানে ছোট্ট ভূখণ্ডটি, মুসলিম ভূখণ্ড যেটা, এইটাকে তারা বর্ষার সময় বাঁধগুলি ছেড়ে দিয়ে এখানে ইন্ডিয়ার যত পানি প্রবাহ এদেশে চলে আসে এদেশটা ভেসে যায়, আর খরার সময় তারা বাঁধগুলি আটকে রেখে আমাদের দেশটাকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করে। এটা আমরা সকলেই জানি, আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক পানি হিসা আছে, হ্যাঁ, আন্তর্জাতিক নদী প্রবাহ যেগুলো আছে, এই নদীর পানি কোন দেশ কী পরিমাণ পাবে সেটা কিন্তু আন্তর্জাতিক আইনে বলা আছে, কিন্তু ওই রাষ্ট্রটি আন্তর্জাতিক কোনো আইনকেই মানে না, এবং প্রতিবেশী রাষ্ট্রের অধিকার কী সেটাও তারা মানে কোনো সময় চিন্তা করে না, সেটা রক্ষার চেষ্টা করে না, যার ফলশ্রুতিতে উজানের এই দেশটি 54 নদীর উৎসমুখে বাদ দিয়ে যে বাংলাদেশের ক্ষতি করছে। বাংলাদেশের নদীগুলো দেখেন, প্রত্যেকটা নদী এখন বলা যায় এই সময় তো পানি প্রবাহ বেশি, টই টুম্বর পানি, কিন্তু খরার সময় কি হয়, ধুধু বালুচর, যে প্রমত্তা পদ্মার পাড়ে আমরা রাজশাহীতে বসবাস করি, যে পদ্মার
এক কিনারা থেকে আর এক কিনারা দেখা যেত না, যে পদ্মার ঢেউ ছিল। এজন্য কবি সাহিত্যিকরা পদ্মা নিয়ে গান লিখেন নাই, জানেন তো পদ্মার ঢেউ নিয়ে। হ্যাঁ, সেই পদ্মাতে এখন ঢেউই তো নাই, পদ্মার ঢেউয়ের গান লিখবেন কি দিয়ে? সেই পদ্মা আপনি শুকনো মৌসুমে যদি পদ্মার পাড়ে দাঁড়ান, নদী খুঁজে পাবেন না, মনে হবে একটা খাল, অনেক দূরে একটা খাল প্রবাহিত হচ্ছে, আর দুই দিকে বিস্তীর্ণ এলাকা, শুধু ধুধু বালু আর বালু মরুভূমি। যমুনার দিকে দেখেন না কি অবস্থা হয়েছে, আমাদের পাশে গুমতির দিকে তাকিয়ে দেখেন না, চারদিকে চরবর পড়ে আছে। গুমতি তো মানে একটা খালের চেয়ে তো আরও ছোটো মনে হয়, কিন্তু এখন গুমতির পারে গিয়ে দেখেন মনে হচ্ছে বিশাল বড় গুমতি। এই গুমতিটা যদি অত বড়ই সবসময় থাকতো, অর্থাৎ প্রত্যেকটা নদী যদি তার নাব্যতা রক্ষা করতো, নাব্যতা ঠিক থাকতো, তাহলে কিন্তু বন্যা হলেও পানি প্রবাহ থাকতো, পানিগুলি কিন্তু নদীগুলি দিয়ে আবার সাগরে চলে যেতে পারত। কারণ নদী তো পানি রিসিভ করতে পারতেছে না, নদী তো পানিতে, আর পানি তো যে পরিমাণ পানি আসছে, নদী তো জায়গায় নাই, নদী তো মানে প্রত্যেকটা নদী তো উঁচু হয়ে আছে, যার ফলশ্রুতিতে অল্পতে কিন্তু ভেসে যাচ্ছে বাংলাদেশ। তো যাই হোক, এগুলো আন্তর্জাতিক বিষয় এবং দেশের যারা দায়িত্বশীল কর্ণধার যারা আছেন তারা বিষয়গুলো দেখবেন। বাংলাদেশ তার অধিকার নিয়ে কথা বলতে হবে, আন্তর্জাতিকভাবে যেখানে কথা বলার সেখানে বলতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের নদীমাতৃকেই দেশটিকে বাঁচাতে হলে, এদেশের নদীর নাব্যতা বৃদ্ধি করতে হবে, নাব্যতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে, এবং বর্ষা মৌসুমে যখন পানি আসছে ঠিক খরার মৌসুমে, একইভাবে শুকনো মৌসুমও আমাদের নির্ধারিত পাওনা হিসা অনুযায়ী যদি পানি দেওয়া হয়, তাহলে কিন্তু এদেশের প্রত্যেকটা নদীর ক্ষেত্রে নাব্যতা ঠিক থাকবে, নদীতে পানি প্রবাহ ঠিক থাকবে, যার ফলশ্রুতিতে আজকে অল্পতেই বন্যা হয়ে যাচ্ছে। তারপরে মৌলিক বিষয় হচ্ছে বন্যা খরা এগুলো কেন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুয়াকুম মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি ক্ষুধা দিয়ে, ভয় ভীতির মাধ্যমে ক্ষুধা দিয়ে, এবং জান ও মালের নোকসানিয়তের মাধ্যমে, ফল ফসলাদির নোকসানিয়তের মাধ্যমে, ফসল ফলাদি কমে যাবে, নষ্ট হবে, জানমালের ক্ষতি হবে, এইগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়া বাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ প্রদান করো ধৈর্যশীলদের জন্য, ধৈর্যশীল যারা তাদেরকে তুমি সুসংবাদ দাও। তাহলে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলছেন, আমরিল মুমিন, মুমিনদের বিষয়টা আমার কাছে আশ্চর্যজনক, আশ্চর্যজনক মুমিনদের বিষয়টা নবী বলছেন, এটা আশ্চর্যের একটা বিষয়। কেন? ইন আসাবাতু সাররা ও শাকারা ফাকানা খাইরাল্লাহ, ও ইন আসাবাতু দররা ও সবারা ফাকানা খাইরাল্লাহ। যখন মুমিন কোনো সংবাদ, তার কোনো খুশির কোনো বিষয় হয়, তখন সে সাকারা শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে। মুমেন যখন কোনো কাজে খুশি হয় তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আবার মুমেন যখন কোনো বিপদের মধ্যে পড়ে, মুমেন যখন কোনো অসুবিধার মধ্যে পড়ে, কোনো অভাব অনটন প্রাকৃতিক দুর্যোগ যাই বলেন, সেই সময় কী করে? সে ধৈর্য ধারণ করে, সবর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকানা খাইরা আল্লাহম, এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তাহলে বিপদে ধৈর্য ধারণ করা এটাও কল্যাণ, আনন্দে শুকরিয়া আদায় করা এটাও কি কল্যাণ। মুমিনদের এটা একটা বৈশিষ্ট্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে তার ভাষাটা হচ্ছে আজাবাল লামরিল মুমিনিন, নবী নিজে বলছেন যে আমি আশ্চর্য হয়ে যাই মুমিনদের বিষয়টাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্চর্য হচ্ছেন যে বিষয়ে, তো সে নিশ্চয় আশ্চর্যের একটা বিষয়। তার মানে কি? মুমিনদের এটা অনন্য একটা গুণ, মুমিনরা যখন খুশি হবে তখন আল্লাহ শুকরিয়া আদায় করবে। এই জন্য খাওয়ার পর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি। আর যখন বিপদে পড়ি তখন কি বলি? ইন্নালিল্লাহ বলি। কিন্তু আমরা ধৈর্য হারা হই না, আমরা ধৈর্য ধারণ করি। ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই অসরের পরে, কঠিনের পরেই সহজ আছে। সব সময় যে আল্লাহ কঠিন দিবেন এমন নয়, আর সব সময় যে আপনি নির্বিঘ্নে চলবেন
একেবারে স্মুথলি চলবেন, সবসময় খুশি থাকবেন, আপনার বিপদ আপদ হবে না, এমনটাও কিন্তু নয়। মুমিনদের জীবনটা যেমন আনন্দের তেমন বিষাদেরও, দুইটা জীবন আমাদের সামনে রেখে কিন্তু চলতে হবে। আর মুমিনদের যে কর্ম, কৃতকর্ম, কৃতকর্মের ফল হিসেবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এ সমস্ত গজব, আসমানি বালা মুসিবত, জমিনের বালা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এটা মুমিনদের একটা কর্মফল। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন। 41 থেকে নিয়ে 41-42 তাতে তিনটি আয়াতের অনুবাদ করলে আমরা এখান থেকে কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে, স্থলে এবং সমুদ্রে কি হয়? বিপর্যয় অথবা ফাসাদ প্রকাশ পায়। কি জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের জন্য। মানুষ যে কর্ম করে, মানুষের যে কাজ, আমল, মন্দ কর্ম, খারাপই যেটা আছে, এই কারণেই আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় প্রকাশ পায়, বিপদ মুসিবত নেমে আসে। কি জন্য? লিউদিয়াকাহুম বাদ আল্লাহি আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তিনি তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ আস্বাদন করান। তারা যে অন্যায় কর্ম করেছে এটার শাস্তি তিনি দেন, এটার স্বাদ তিনি দুনিয়াতে আস্বাদন করান। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। দেখেন, প্রত্যেকটা শাস্তির, প্রত্যেকটা বিপদের কিন্তু একটা কারণ আছে, এবং এই বিপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৎ পথে নিয়ে আসতে চান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে চান, তার অনুগত বান্দা বানাতে চান, তিনি জান্নাতের পথে তাদেরকে নিয়ে আসতে চান। এজন্য আল্লাহ বললেন কি, লাআল্লাহুম ইয়ারজিউন। তারপরে দ্বিতীয় আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদ, নবী আপনি বলে দিন, তোমরা জমিনে ভ্রমণ করো, জমিনে কি করো? ভ্রমণ করো। সুম্মাং জুরু, অতপর দেখো কি দেখবে, কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলু, ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তীদের উপর কি পরিণতি এসেছিল, কি পরিণাম হয়েছিল, তাদের উপর কি ধরনের শাস্তি নেমে এসেছিল, তোমরা সেটা প্রত্যক্ষ করো, তোমরা সেটা দেখো, জমিনে তোমরা কি করো? সফর করো, বিচরণ করো, বিচরণ করে করে তোমাদের পূর্ববর্তী কওমদের উপরে যেরকম শাস্তি নেমে এসেছিল বা তাদের যে কর্মের কি পরিণতি ছিল, পরিণাম এসেছিল, নেমে এসেছিল, তোমরা সেটা দেখো। কেন? আকসারুহুম মুশরিকিন, যাদের অধিকাংশ ছিল মুশরিক, সে মুশরিক জাতির উপরে যে আজাব নেমে এসেছিল, শাস্তি নেমে এসে, গজব নেমে এসেছিল, তোমরা সেটা কি করো? সফর করে দেখো। আমরা জানি ইতিপূর্বের কৌমদের ইতিহাস সম্পর্কে জানি, আমরা নূহ আলাইহিসসালামের ইতিহাস জানি, তার কৌমকে প্লাবনে ধ্বংস করা হয়েছিল, আদ জাতির ইতিহাস জানি, সামুদ জাতির ইতিহাস জানি, আমরা মাদিয়ানবাসীর ইতিহাস জানি, তাদের উপর ধ্বংস কীভাবে নেমে এসেছিল নূহ আলাইহিসসালামের প্লাবনের সময়। আল্লাহর হুকুমে নূহ আলাইহিসসালাম যখন দিন রাত তার কৌমকে দিনের দাওয়াত দিলেন, তৌহিদের দাওয়াত দিলেন, তিনি যতই দাওয়াত দেন তারা ততই পালিয়ে যায়, এবং দুই কান আঙ্গুল ঢুকিয়ে রাখে, মুখের মধ্যে কাপড় দিয়ে ঢেকে দেয়, মানে নূহের কথা তারা শুনবে না। 950 বছরের দাওয়াতের ফলে শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, আল্লাহ তখন তাদের উপরে গজব নামিয়ে দিলেন, প্লাবন দিলেন, বন্যা, এই যে বন্যা আমরা দেখছি, বন্যা দিলেন, আকাশ থেকেও অতি বর্ষণ হতে লাগলো, নিচ থেকে পানি উঠতে লাগলো, প্রত্যেক জায়গা থেকে পানি উঠছে, চুলা থেকেও পানি ওঠা শুরু করে দিয়েছে, যাবে কোথায়? বিশাল পানির যখন জলরাশি, পানিরাশি বিশাল আকারে এসে গেলো, ঢেউ এসে গেলো, নূহ আলাইহিসসালাম কিস্তি বানালেন, ইতিহাস আমরা জানেন, নৌকা বানালেন কাঠ দিয়ে, তো লোকেরা ঠাট্টা করলো, নূহ তুমি নৌকা দিয়ে কি করবা? তো নূহ আলাইহিসসালাম বলে, নৌকার মধ্যে উঠলে নাজাত পাওয়া যাবে, হাসতো মানুষ, এই ঠাট্টা করতো, এ নু কাঠের নৌকা বানায়, কাঠ দিয়ে আর পেরেক দিয়ে, বিনারি দিয়ে, যেটা আমাদের দেশি ভাষায় বলি,
তো এই নৌকার মধ্যে উঠলে না কি বন্যায় কিছু করতে পারবে না। মানুষ হাসত, কিন্তু এটা যে এলাহি নির্দেশ ছিল, এটা যে যিনি বন্যা দিবেন, যিনি প্লাবনের যিনি সৃষ্টিকর্তা, তিনি যে নূহকে নির্দেশ দিয়েছেন, নূহ তুমি একটা নৌকা বানাও, এই খবর তো এদের কাছে ছিল না। নূহ আলাইহিস সালাম তার মুষ্টিমেয় অল্প সংখ্যক অনুসারীকে নিয়ে তিনি নৌকা উঠে গেলেন। নিজের ছেলেকে ওঠার জন্য বলেছিলেন, ছেলে কিন্তু উঠে নাই, ছেলে উঠে নাই। কেন উঠে নাই? ছেলে বলল যে না, নৌকা তো উঠতে হবে না, ওই যে বড় উঁচু জায়গা পাহাড়ে গিয়ে উঠে যাব। নূহ আলাইহিস সালাম বলেন, আজকের এই প্লাবন থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। নূহ আলাইহিস সালামের চোখের সামনেই বিশাল বড় একটা ঢেউ এসে তার ছেলেকে ডুবিয়ে দিল। নূহ আলাইহিস সালামের ছেলে পর্যন্ত নৌকায় উঠল না, এই প্লাবনে সব কিছু ধ্বংস হয়ে গেল। একমাত্র নূহ আলাইহিস সালামের সাথে ওই নৌকাতে যে কজন যাত্রী ছিল সেই কয়জনই বেঁচে ছিল। এই ইতিহাস জানতে হবে আমাদেরকে। সাত জাতির ইতিহাস, সামুদ জাতির ইতিহাস, আট জাতির ইতিহাস জানতে হবে। গগন বিদারি স্লোগান, আট দিন আট রাত্রি একটানা শব্দ হচ্ছে, ঝঞ্ঝাবায়ু হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, এর মাধ্যমে আল্লাহ গোটা কৌমকে ধ্বংস করে দিলেন। কৌম লুতকে আল্লাহ মাটি উল্টে ধ্বংস করে দিলেন। কৌম লুতের অপরাধ ছিল তারা কি করত, সমকামী ছিল। আছে না ট্রান্সজেন্ডার বাহিনী যেটা আছে, তাই এলজিবি কিউ যারা আন্দোলন করে, এই বদমাশগুলোর কথা বলছি। এটা নূহ আলাইহিস সালামের যুগের যারা ছিল তারা এটা করত। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদেরকে, যেহেতু তারা উল্টা পথে চলেছে, উল্টো কাজ করেছে, তাদেরকে ধ্বংসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটা উল্টে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে নির্দেশ দিলেন, গোটা এলাকাকে উঁচু করে ধরে উপর করে ফেলে দিয়ে সবাইকে একসঙ্গে মেরে দিলেন। সেই জায়গাটি এখনও কিন্তু আছে, মৃত সাগর, ডেড সি নামে পরিচিত। ওইখানে এখনও কোনো প্রাণী বাঁচতে পারে না, কোনো মাছ টাছ সাপ বিচ্ছু কিচ্ছু কিন্তু সেখানে হয় না। কেয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাটা রেখে দিয়েছেন। আল্লাহর গজবের দৃষ্টান্ত এগুলো। তো আমরা যদি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই, আমাদের আমল আকিদার পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে স্বেচ্ছাচারিতা বেশি, আমাদের মধ্যে অন্যায় বেশি, পাপ বেশি। আপনি দেখেন জাহিলি আরবে যে অপরাধগুলো ছিল, সে অপরাধগুলি আপনি হিসাব করে দেখেন বর্তমান জামানায় তার চেয়ে কোনো অংশ কম নেই, বরং ওইগুলির আধুনিকায়ন হয়েছে, ওইগুলো ডিজিটালাইজড হয়েছে। এখন ডিজিটাল অপরাধ করছি আমরা, যার ফলশ্রুতিতে শুধুমাত্র আমার তো মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমার কৌমকে একসঙ্গে ধ্বংস করে দিও না। নূহ আলাইহিসাল্লামের কৌম, লূত আলাইহিসাল্লামের কৌম বা অন্যান্য বিগত সভ্যতাগুলো কৌমদেরকে যেইভাবে একসঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই রকম একসঙ্গে ধ্বংস করতে তিনি নিষেধ করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন বলেই দেখেন বাংলাদেশের এক অঞ্চলে বন্যা হয়, এক অঞ্চলে ঘূর্ণিঝড় হয়, আরেকদিকে কিন্তু হয় না। একদিকে ভূমিধস হয়, আরেকদিকে কিন্তু হয় না। একদিকে টর্নেডো হচ্ছে, আরেকদিকে কিন্তু হচ্ছে না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আজকে কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে বন্যা, রাজশাহীতে বন্যা নেই, নওগাঁতে বন্যা নেই, বগুড়াতে বন্যা নেই, ওই সমস্ত এলাকার মানুষ এই বন্যা থেকে শিক্ষা গ্রহণ করবে। আবার আর এক বছর উত্তরাঞ্চলে বন্যা হবে, বন্য ধরনের প্রাকৃতিক দুর্যোগ সেখানে হবে, এই এলাকার মানুষ শিক্ষা গ্রহণ করবে। এইভাবে মানুষ যেন আল্লাহর দিনের প্রতি ফিরে আসে, আল্লাহর বিধানকে মেনে নেয়, এটাই হচ্ছে মূলত আল্লাহর ইচ্ছা। এরপর রাতে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কি, ফাকিম ওয়াজহাকা লিদ্দিনিল কাইয়িম মিন ক্বাবল আন ইয়াতি ইয়াউমুন লা মারদ্দ লাহ। তিনি বলছেন, অতএব ফাকিম ওয়াজহাকা লিদ্দিন, তুমি নিজেকে আল্লাহর দিনের উপরে, সরল সঠিক দিনের উপরে নিজেকে কায়েম রাখো। ফলাফল বলে দিলেন, আল্লাহ কি করলেন? আগে গজব দিলেন, কেন আল্লাহ গজব দেন সেটা বললেন, কেন দুর্যোগ আসে কেন সেটা বললেন, মাঝখানে বললেন তোমরা দেখো, হ্যাঁ আগের কৌমদের কি শাস্তি নেমে এসেছিল এটা দেখো, তৃতীয় আয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাকিম ওয়াজহাকা লিদ্দিনিল কাইয়িম, অতএব তোমরা নিজেকে কায়েম রাখো,
কোথায়? সঠিক দিনের উপরে, সঠিক দিনের উপরে নিজেকে কায়েম রাখতে আল্লাহ বললেন। সেদিন আসার আগেই, যেদিনকে ফিরানো যাবে না, কেয়ামত আসার আগেই তোমরা সঠিক দিনে ফিরে আসো। কারণ কেয়ামত আসলে কেয়ামত কি আমরা ইচ্ছা করলে ফিরেই দিবে আল্লাহ? বা যদি আল্লাহকে বলি আল্লাহ কেয়ামত এসে যাচ্ছে, আরো আরো কয়েকটা শতাব্দী সুযোগ চাই, আমরা তো ভালো ইবাদত করতে পারি নাই, এরকম চাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই, কেউ তো জানাই না কখন কেয়ামত হবে, কোন সময় ইসরাফিল সিংহে ফুৎকার দিবেন, এই এলেন তো কারো মধ্যে নেই, একমাত্র আল্লাহর কাছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করা হয়েছিল, কেয়ামত কখন হবে? জিবরিল আমিন এসে অনেকগুলো প্রশ্ন করেছিলেন। আপনারা জানেন হাদিস জিবরিলের কথা, যেখানে ইসলাম কাকে বলে প্রশ্ন করা হয়েছিল, ঈমান কাকে বলে প্রশ্ন করা হলো, ইহসান কাকে বলে প্রশ্ন করা হলো, বলতে বলতে কি তিনি বললেন যে কিয়ামত কখন সংঘটিত হবে? তখন রাসূল বললেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, এ বিষয়ে প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। কিয়ামত সম্পর্কে যাকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি বলছেন যে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি, যিনি প্রশ্ন করেছেন তার চাইতে বেশি জানেন না। তার মানে কি হচ্ছে? কেয়ামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানেন না, এবং যিনি প্রশ্ন করেছেন স্বয়ং জিবরিল আমিনও জানেন না কোন দিন কেয়ামত সংঘটিত হবে। এই ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, তিনিই জানেন কখন কেয়ামত হবে। তার নির্দেশ যখনই পাবেন তখনই ইসরাফিল সিংহে ফুৎকার দিবেন, তখনই কেয়ামত সংঘটিত হবে। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারছি যে বিপদ মুসিবত যখন আসে তখন আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদেরকে মানবিক হতে হবে। সমরের দিনী ভাইরা, মানবিক হওয়ার বিষয়টি আলহামদুলিল্লাহ আমরা অনেক অগ্রসর হয়েছি বলে আমাদের কাছে মনে হয়েছে। ইতিপূর্বে যখন প্রাকৃতিক দুর্যোগ আসত তখন কিন্তু এইরকম আমরা ত্রাণের লাইন দেখি নাই, ত্রাণের জ্যাম দেখি নাই। রাস্তাঘাটে ঘাটে যেটা দেখা যায় গাড়ির জ্যাম, ট্রাকের জ্যাম, বাসের জ্যাম, ঘন্টার উপর ঘন্টা মানুষ জ্যামে আটকে থাকে, আলহামদুলিল্লাহ এবার দেখা যাচ্ছে ত্রাণের গাড়ির জ্যাম। এত পরিমাণ ত্রাণের গাড়ি এসেছে যে ত্রাণের গাড়ির জন্য ত্রাণের গাড়ি সামনে যেতে পারছে না। বাংলাদেশের আপামর জনসাধারণ, সর্বশ্রেণীর মানুষ, সর্বপেশার মানুষ কিন্তু এই বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা হচ্ছে একটা মানবিকতা। এই মানবিকতার উন্নয়নটা কিন্তু আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই মানবিকতার কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাহিমুন ইরহামুর রহমান, ইরহামু আহলাল আরদ ইরহামুকুম মান ফিস সামাই, অন্য রাওয়াতে আছে ইরহামু ইরহামু মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামাই, আর রাহিমুন ইরহামুর রহমান, দয়াশীলদের প্রতি দয়ালু দয়া করেন। যারা মানুষের প্রতি দয়া করে রহমান তাদের প্রতি দয়া করেন, আর রাহিমুন ইরহামুর রহমান, যারা মানুষের প্রতি দয়া করে তাদের প্রতি দয়া করেন কে? রহমান। রহমান কে? আল্লাহ সুবহানাহু তাআলা। তারপর রাসূল বলছেন ইরহামু মান ফিল আরদ, তোমরা দয়া করো, রহম করো জমিনবাসীর প্রতি, বা ইরহামু আহলাল আরদ, জমিনের যারা অধিবাসী তাদের প্রতি তোমরা দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, আসমানের যিনি অধিবাসী তিনি তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস তো আমাদের জানা আছে, যার কারণে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মানুষ এগিয়ে এসেছে। আর একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান নাফাসান মুমিন কর নাফাসান মুমিনিন আন মুমিনিন আন মুমিন কুরবাতান, যে ব্যক্তি একজন মুমিনের কষ্ট কুরবাতান মিন মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার কোনো কষ্ট যদি কোনো মুমিনের কেউ দূর করে দেয়, একজন মুমিন কষ্টে আছে, অসুবিধা আছে, একজন মুমিন বিপদগ্রস্ত, এই বিপদগ্রস্ত মুমিনকে যদি কেউ সহযোগিতা করে তার কষ্টটা যদি দূর করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামাহ,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কষ্টগুলো থেকে একটা কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আপনি দুনিয়াতে দূর করে দিলেন, আল্লাহ দূর করবেন কোথায়? আখেরাতে। তাহলে বলেন তো, আখেরাতের কষ্ট দূর করাটা তো প্রয়োজন না? আখেরাতের কষ্টকে আমরা বরদাস্ত করতে পারবো? আখেরাতের কষ্টকে আমরা আমাদের কারো পক্ষে সাধ্য কুলাবে যে আখেরাতের কষ্ট ভোগ করা যাবে? যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মুসলমান কোনো মুসলমানের দুনিয়াতে কষ্ট দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতের কষ্টগুলো থেকে তার কষ্ট দূর করে দিবেন। তো এই বিপদের সময় যদি আমরা তাদের পাশে না যাই, তাদের পাশে না দাঁড়াই, তাহলে আর কখন দাঁড়াবেন? মানুষের যে কি পরিমাণ বিপদ গিয়েছে, ত্রাণ তো পরের বিষয়, আগে তো যান বাঁচানোর বিষয় ছিল, মানুষকে রক্ষার বিষয় ছিল অনলাইনের মাধ্যমে। এখন তো কোনো বিষয় লুকিয়ে থাকছে না, মুহূর্তে সবকিছু কিন্তু প্রকাশ হচ্ছে, জানা যাচ্ছে। চিন্তা করেন, শ্রেণীতে বাবা স্ত্রী পুত্র সন্তানরা আটকে আছে, প্রবাস থেকে আহ্বান জানাচ্ছেন সবাইকে উদ্ধার করার জন্য, কি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, মানে তারা প্রায় নিশ্চিত হয়ে গেছে যে হয়তো মারাই যাবে, বাঁচার কোনো উপায় নেই। চারদিকে যদি অথৈ পানি থাকে, রাত্রির অন্ধকার থাকে, আপনি দেখেন মানুষ তো ভয়ে মারা যাবে। এরকম কঠিন পরিস্থিতির মুহূর্তে যারা এগিয়ে এসেছিলেন, বিশেষ করে যারা রেস্কিউর কাজটা আগে করেছেন, আমার মনে হয় সবচেয়ে বেশি নাকি তারা পাবেন। তারা জীবন বাজি রেখে পানিতে নেমে মানুষকে উদ্ধার করে নিয়ে এসেছেন। অনেক সংগঠন করেছে আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীরাও কিন্তু আলহামদুলিল্লাহ এই কাজটা করেছে। যারা করেছেন আমাদের সংগঠনের, অন্যান্য সংগঠনের, অন্যান্য সমাজ সংস্থার যে সমস্ত ভাইয়েরা, বিভিন্ন ক্লাবের সদস্যরা করেছেন, এলাকার ইয়াং মানে বলা ইয়াং ছেলেমেলে করেছেন, ইয়াং জেনারেশন তারাও এগিয়ে আসছেন। যারাই সর্বপ্রথমে কাজটাতে হাত দিয়েছেন, আমরা তাদের জন্য সবচেয়ে বেশি দোয়া করব। তারা রিস্ক নিয়ে তারা এই কাজটা করেছেন, আল্লাহ যেন তাদেরকে আর পূর্ণ নেকিরা তাদেরকে দেন, যাজা দান করেন। এরপর থেকে নিয়ে যে ত্রাণের কাজ চলছে, আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত চলছে। আমি নিজে গত চার দিন থেকে ত্রাণ কাজের জন্য অত এলাকায় আছি, প্রতিদিন এক একটা এলাকায় যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 23 তারিখ থেকে ত্রাণ দেওয়া শুরু হয়েছে, তার আগে 2-3 দিন রেস্কিউর কাজ করেছে, সেই থেকে নিয়ে আজকে 8ম দিন আমাদের ত্রাণ কার্যক্রম চলছে। প্রত্যেকটা এলাকায় মোটামুটি 9টা সাবস্টেশন করে আলহামদুলিল্লাহ ত্রাণ বিতরণ চলছে আমাদের সংগঠনের মাধ্যমে। মূল ক্যাম্প করা হয়েছে আলেকার সার্ভিস রোডে, তারপরে প্রত্যেকটা এলাকায় একটা একটা সাব ক্যাম্প করে আলহামদুলিল্লাহ কাজগুলো চলছে। আপনাদের সহযোগিতাটা যথাযথভাবে যেন তাদের কাছে পৌঁছানো যায়, সেজন্য আমাদের যুব সংগঠনের ছেলেরা আপ্রাণ আপ্রাণ চেষ্টা করছেন, দিন রাত তারা নিরলস শ্রম দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এই জন্য অনেক সংগঠন করছেন, আমাদের চেয়ে অনেক বেশি পরিমাণ অনেকে করছেন। তো যারাই করছেন, এই যে মানুষের মধ্যে একটা মানে মানুষের মধ্যে মানবিকতার পরিবর্তন, আমরা যে মানবিক হতে পেরেছি, এই বিপদ এই মুসিবতগুলো আমাদেরকে আসলে মানবিক হতে সাহায্য করেছে। 2022 সালের সিলেটের বন্যা থেকে এটা আসলে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আলেম ওলামারা 2022 সাল থেকে যে পরিমাণ এই সামাজিক কাজে এগিয়ে এসেছে, আমার মনে হয় আলেমদের সাথে অন্য কোনো সংগঠন আর পারছে না, এখন অন্য সংগঠনগুলি পিছিয়ে আছে। কারণ আলেম ওলামারা বা ইসলামী সংগঠনের কর্মীরা তারা করেন কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়তের উপরে সকল কর্ম নির্ভর করে। নিয়ত যদি দুর্বল হয়, গড়বড় হয়, তাহলে আপনি সারাদিন পরিশ্রম করলেন কোনো ফায়দা নাই। নিয়ত যদি পরিশুদ্ধ থাকে তাহলে আমাদের ফায়দা। আপনারা যেমন কষ্টার্জিত সম্পদ থেকে দান করছেন, কষ্ট করে ইনকাম করেন, দান করছেন, আপনাদেরও মনের একটা ঐকান্তিক চাওয়া যে আমার এই দানের পয়সাটা যেন সত্যিকার অর্থে দুর্গত এলাকায় সঠিকভাবে পৌঁছে যায়। তো সেই কাজটা যারা করছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে যাযায় খায়ের দান করেন। এই হাদিসের আর একটা অংশ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াসসারা আলা মুসিরি ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা,
কারো কষ্টকর বিষয় যদি কেউ কী করে সহজ করে দেয়, একটা কষ্টের কাজ আছে আপনি তাকে সহজ করে সহজ করে দিলেন, একই কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখেরাতে ইয়াসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়া ও আখেরাতে তার কাজগুলো আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের মুমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত যে আমি অন্যের সহজ সেবা করব, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, এই এই অনুভূতিটা যদি আমাদের মধ্যে জাগ্রত হয় এটা কিন্তু আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানের ইতিহাস জানেন না, ইয়ারমুকের যুদ্ধের ইতিহাস, একজন সাহাবী কত মর্মান্তিক পানি চাচ্ছে, শেষ মুহূর্তে শহীদ হয়ে যাবেন, এই মুহূর্তে পানি পানি করে চিৎকার করছেন, পানি পানি, তার একজন সাহাবী পানি নিয়ে আসছেন দৌড়ে, তিনি দেখতে পাচ্ছেন তার পাশে আর একজন সাহাবী পানি পানি করছে, তিনি পানি পান না করে ওই সাহাবিকে বললেন যে আমাকে নয় তাকে দাও, তিনি চিন্তা করলেন যে আমার চাইতে তার তৃষ্ণা বেশি, যোদ্ধা হতো সবাই, সবাই শাহাদাতের পর্যায়ে চলে গেছে, এমন মুহূর্তে পানির প্রয়োজন, পানির তৃষ্ণা বুকের ছাতি ফেটে যাচ্ছে এরকম অবস্থা, সেই সময় যখন পানি নিয়ে আসলো তখন সে বলছে যে না আমার নয়, তুই পাশের ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। ওই সাহাবি যখন পাশের ভাইটির কাছে পানি নিয়ে গেলেন তখন ওই ভাই দেখতে পেলেন যে তার পাশে আর একটা ভাই একটু দূরে সেও পানি চাচ্ছে, তিনি তখন ওই সাহাবের কাছে চলে বললেন যে আমাকে নয় তুমি ওই ভাইয়ের কাছে নিয়ে যাও, পানি তার পানির প্রয়োজন তাকে দাও। তার কাছে গেলেন, তিনি আর একজনের কথা বললেন, এরকম দুইজন বা তিনজনের কথা আসছে, সর্বশেষ ব্যক্তির কাছে যেতে যেতে দেখা গেল তিনি শাহাদাত বরণ করেছেন, পানি পান করাতে পারলেন না, এবার যখন তিনি ফিরে আসছেন দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখেন তিনিও শাহাদাত বরণ করেছেন, তাকেও তিনি পানি পান করাতে পারলেন না, অতঃপর তিনি আগের ব্যক্তি যিনি সর্বপ্রথম পানি চেয়েছিলেন তার কাছে ফিরে আসলেন পানি পান করানোর জন্য, এসে দেখেন তিনিও শাহাদাত বরণ করেছেন, তিনি আর একজনকে পানি পান করাতে পারলেন না, সবাই তিনজনই শাহাদাত বরণ করলেন। দেখেন মানুষ কিভাবে মানুষের জন্য হবে, আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি না এই সমস্ত ঘটনাগুলো থেকে? আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি, মানুষের উপকার করার চিন্তা আমাদের মধ্যে নেই, কিভাবে মানুষের ক্ষতি করা যায় সেই চিন্তা আমাদের দিন রাতের যত সাধনা, কিন্তু আমি যদি মুমিনের উপকার করি, মানুষের উপকার করি, তাহলে আমি তো আখেরাতে নাজাত পাচ্ছি, আমার তো বেনিফিটটা হচ্ছে আখেরাতে, এই চিন্তাটা আমাদের মধ্যে থাকছে না। এই বন্যা আমাদেরকে অন্তত এই শিক্ষাটা দিয়েছে যে মানুষ মানুষের জন্য, মানুষের মধ্যে মানবিকতার গুণটা কিভাবে জাগ্রত করা যায়, আরো বেশি পরিমাণে কিভাবে মানবিক হওয়া যায় সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। সময় দিল ভাইয়েরা, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, মিসকিনদেরকে খাদ্য খাওয়ানো আমাদের দায়িত্ব, আমরা হয়তো আরামে আছি কিন্তু যারা সেখানে আছে, আমরা গতকালকে গিয়েছিলাম বলা যায় ফেনীর একদম প্রত্যন্ত এলাকা, মানে ইন্ডিয়ার কাছে, বর্ডারের কাছে, ফুলগাছি উপজেলার শেষ প্রান্তের একটি গ্রামে, এতটাই দুর্গম, এতটাই কষ্টকর সেখানে যাওয়া, ট্রাক্টরে করে যেতে হয়েছে, পানি তো নেমে গেছে, এখন তো নৌকা চলে না, কিন্তু মানুষের বাড়ি ঘর যেভাবে তছনছ হয়ে গেছে, বিশেষ করে মাটির ঘর, টিনের ঘর, এগুলো তো আর নাই, শুধু দালানগুলো যেগুলো আছে এগুলো আছে, এলাকায় কিছু দালান কোটা ছিল দু চারটা, বা স্কুল যে ঘরগুলো ছিল এইগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের প্রয়োজন, তাদের আবাসনের ব্যবস্থা করে দিতে হবে, এখন তো ঘর বাড়ি ভেঙে গেছে, অনেকের গরু বছর ছিল সেগুলো এখন নেই, এগুলোর জন্য সহযোগিতা করতে হবে। এমনটা মনে করবেন না কেউ যে ত্রাণ দিলাম এখন কয়েকদিন খেয়ে থাকো বাস খালাস, জি না, এই সহযোগিতা, এই সেবা অব্যাহত রাখতে হবে, এই মানুষগুলোর কাছে যাওয়া, তাদের
আবাসনের ব্যবস্থা করে দেওয়া, যাদের ক্ষুদ্র মানে ব্যবসা বাণিজ্য ছিল সেখানে প্রয়োজন আর্থিক সহযোগিতা দেওয়া, এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। এবং ওই সমস্ত গ্রামে গিয়ে আপনি দাওয়াতি কাজও তো করতে পারছেন। কালকে আমরা যখন ত্রাণ দিচ্ছি, ত্রাণ নিতে আসছে একজন মুরব্বী, হাতে তাবিজ, তার নাতির গলায় তাবিজ, দুইজনের সাথে তাবিজ, নাতির গলায় তাবিজ, হ্যাঁ, এবং দাদার হাতেও বিশাল বড় তাবিজ, বয়স 73 বছর বয়স। আলহামদুলিল্লাহ তাকে বুঝিয়ে বললাম, বা তার আগে জানতে চাইলাম যে এটা কেন দিয়েছেন, উদ্দেশ্য কি। উনি 1100 টাকা দিয়ে তাবিজটা নিয়েছেন। উনি বলে ফেললেন যে হুজুর, আপনাদের মতো আলেম ওলামারাই তো আমাদেরকে তাবিজ দিচ্ছে, আলেমদের কাছ থেকে, মৌলবীদের কাছ থেকে তো তাবিজ এনেছি, এই তাবিজটার দাম 1100 টাকা। দেখেন, 1100 টাকা দিয়ে একটা তাবিজ লাগিয়েছে, তাবিজটা খুলতে কি সহজে চায়। তাকে দাওয়াত দিলাম, তাকে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললাম, শোনালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলায়, তাবিজ লাগালো, সেজন্য শরিক করলো, আল্লাহর সাথে শিরিক করলো। তাই বললাম, শিরিক কি বুঝেন? হ্যাঁ, শিরিক তো বুঝি, আল্লাহর সাথে শরিক করা। তো আপনি যে তাবিজটা লাগালেন, এই তাবিজটা আপনার ঈমান তো তাবিজের মধ্যে ঢুকে গেল। আপনার ঈমান হলো যে তাবিজটা দেওয়ার কারণে আমার রোগ ভালো হয়ে যাবে, এটা আপনার ঈমান। তাহলে তাবিজটা আল্লাহর সাথে শরিক হয়ে গেল, এটা কি ঠিক হচ্ছে? তখন হাদিসটা শোনানোর পরে উনি বুঝতে পারলেন, পরে বললেন, ঠিক আছে হুজুর, খুলে ফেলেন। আমাদের কর্মীরা দুজনের তাবিজে খুলে দিলেন এবং তাকে বুঝিয়ে দেওয়া হলো, আলহামদুলিল্লাহ। এইভাবে ওই সমস্ত এলাকায় কিন্তু আমাদের সহি দাওয়াতটা পৌঁছানোর চেষ্টা করতে হবে। আর সর্বশেষ যে বিষয়টি ইঙ্গিত দিব, যে কোনো সমাজকল্যাণ সংঘর্ষ কাজ করতে গেলে আমাদের ইউনাইটেড হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, শক্তি লাগবে, জনবল লাগবে, একা একা কিন্তু কাজ করা যায় না। সমাজ সংস্কার করতে যান, সেখানেও সংগঠন লাগে। আপনি রেস্কিউ করতে যান, সেখানেও সংগঠন লাগে, জামাত লাগে। আপনি ত্রাণ দিতে যান, সেখানেও কিন্তু জামাত লাগে। আপনি দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের মাধ্যমে, আমাদের তো যেটা ত্রাণ দিচ্ছি, অনেক ভাই যারা দূর দূরান্ত থেকে, বা অনেক ছোট ছোট সংগঠন বা সংস্থা বা ক্লাব, এগুলো যারা আছেন, তারাও কিন্তু আমাদের মাধ্যমে ত্রাণ বিতরণ করতেছেন। কেন? তাদের মধ্যে এরকম একটা ট্রাস্ট তৈরি হয়েছে যে এরা সঠিকভাবে ত্রাণটা দিবে, এবং সঠিকভাবে দেওয়ার জন্য অবশ্য লোকবল লাগবে, একা তো সম্ভব না। অনেক মানুষের একটা বলা যায় কি কর্মযোগ্য কিন্তু এই কাজের মধ্যে চলছে। সেই জন্য আমরা অবশ্যই জামাতে জিন্দিগির দিকটা চিন্তা করব, সংগঠনমুক্ত থাকার চেষ্টা করব, নেতৃত্বের অধীনে থাকার চেষ্টা করব। তাহলে হক প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের বিরুদ্ধে হককে দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করানোর জন্য অবশ্যই জামাতে জিন্দিগির প্রয়োজন আছে, আর কোনো বিকল্প নেই। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় জামাতবদ্ধ জীবনের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জামাতবদ্ধ জীবনের কথা, আল জামাতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব, জামাতটা হচ্ছে রহমত আর বিচ্ছিন্নতাটা হচ্ছে আযাব, শাস্তি। বিচ্ছিন্ন জীবনযাপন কখনো আরামের জীবনযাপন নয়, সঙ্গবদ্ধ জীবনটা হচ্ছে রহমতের জীবন, সঙ্গবদ্ধভাবে অনেক কিছু করা সম্ভব হয়। যাই হোক, সময় দিনই ভাই, আমরা আশা করব এই বন্যা থেকে, প্রাকৃতিক দুর্যোগ বন্যা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা আমাদের মধ্যে যে ত্রুটিগুলো ছিল, যে অপরাধবোধ কাজ করতো, যে অপরাধগুলো আমাদের মধ্যে ছিল, আমরা কি হারাম খাই, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা ওজনে কম দিই, মিথ্যা কথা বলি, আমরা রাসূলের নির্দেশ মানি না, রাসূলের তরিকা আমরা সালাতও আদায় করি না, শিরিক বিদাতের তো কোনো অভাব নেই আমাদের, প্রত্যেকটা জায়গাতে শিরিক বিদাত ভর্তি। তাহলে এত কিছুর পরে আল্লাহর রহমতটা আমরা কীভাবে আশা করতে পারি যদি আমরা এই অন্যায়গুলি ছাড়তে না পারি? সেই জন্য আমাদেরকে অবশ্যই সার্বিক জীবন থেকে মুখ ফিরিয়ে নিয়ে স্রেফ এবং স্রেফ পবিত্র কোরআন এবং সহি হাদিসের কাছে মাথা নত করতে হবে। আমাদের সার্বিক জীবনটাকে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী যদি ঢেলে সাজাতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ইহকালে কল্যাণ লাভ করতে পারবো এবং আখেরাতে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সার্বিক জীবনটাকে কোরআন এবং সহি হাদিসের আলোকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্রাঞ্চলের যারা ভাই বোন, দুর্গত এলাকার বনু আদম যারা আছেন, সবার জন্য আমাদের দোয়া থাকবে, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করেন।
এই বন্যা থেকে তারাও যেন শিক্ষা লাভ করতে পারেন এবং আল্লাহ যেন এই বিপদটা দ্রুত সরিয়ে দেন আর এইরকম বিপদের মধ্যে যেন আর আমাদেরকে না ফেলেন। এই প্রার্থনা করে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের খুতবা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআলিন।